আর কাদিয়ানি বা আহমদি গ্রুপ এদেরকে কাফের বলা হয়। একটা পয়েন্ট তাদের নাম আমাদের বারবার বলে ভাই কিতাবুল ঈমান বারবার পড়ে
নিজের ঘরে তালিম করেন, যাতে আপনারা যারা কোন পুকুরি কথা বুঝিয়ে না, ছেলে কি কথা বুঝিয়ে না, পুকুরি কথা ছেলে কি কথা মুখ দিয়ে না। শরিয়াটা একটা উত্তাহক এটা নিয়েও কিন্তু আপত্তি করে, চিন্তারি করে, তো সে বেইমান। একটা উত্তাহক একটা সুন্দর এটা নিয়ে মজা করল, তো সে ইমানের মন্দির থেকে বের হল। আল্লাহর কোন বিধানের উপর আপত্তি করল, আপত্তি করল, ইমান থেকে বের হয়েছে। গোলাম মনিকের অনেক আপত্তি করতে পারে, তার দায়িত্ব চুপচাপ আমার উপর আপত্তি করার কি হবে, কি অধিকার আছে। একজন বহুত বড় আমল আদালত, আমল আদালত খুব আমল সে একটা কারণে বেইমান হয়ে গেছে, কারণটা কি, সে একদিন বলছিল যে আমাদের ধর্মে প্রথম কারণ হয় এইটা একটা অসুবিধা, বিশেষ করে শিক্ষা খ্রিস্টান ধর্মে এটা সুবিধা, অথচ বিকৃত ধর্ম সেখানে প্রথম করার কথা নেই, প্রথম করতে বলা হয় না, হয়ে গেল। সে বলছিল এই ব্যাপারে আমাদের একটু অসুবিধা, বিশেষ করে চিৎকার একটু ঝামেলা, তো সূক্ষ্ম ভাবে ইসলামের একটা বিধানের উপরে আপত্তি করা হয়ে গেল। কি বলুন মাওলানা আফতাব আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, এই একটা কথার কারণে সে ইমান নিয়ে মরতে পারবে, ইমান হারাও মরতে পারবে। এই জন্য ইসলামের ব্যাপারটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, জানতে হবে কি ধরনের কথা তাদের ইমান চলে যাবে, আপত্তি করা যাবে। তো সিনেমা না আসলে আপত্তি করতে তাই কোরআনে মেয়েদেরকে ফাঁকা নয় যে গ্রন্থকে আল্লাহ তাআলা সে আমার পর্যন্ত চ্যালেঞ্জ করে রাখছে, যে কোন বই লেখে ভূমিকার মধ্যে বলে ভাই বস্তুটি হওয়া স্বাভাবিক, কোন ভুল নেই, কোন সন্দেহ অবকাশ এবং কেমন পর্যন্ত এই কিতাব সংশোধন পালন এই সমস্ত লোক আদম কুমারিত মুসলমান, কিন্তু আল্লাহ খাতায় আদম কুমারিত মুসলমান হইলেই সে মুসলমান হবে না, আল্লাহ রেজিস্টারে মুসলমান হইতে হবে। ভাই ইমান ব্যাপারটা মুসলিম জানতেই হবে, ইমান ব্যাপারটা সই হয়ে গেলে সে ইনশা আল্লাহ রেস্ট পেয়ে যাবে। ইমানের ব্যাপারটা গলত থেকে গেলে কত নমান রোজা দিয়ে বেরতে যাওয়া যাবে না, যত হজ করে যত হজ করে যত মসজিদ বানান যত মাদ্রাসা বানান যত দান খয়রাত করেন
কোন কিছু কাজে আসবে, কিছুই কাজে আসবে না, এক বালু ভরা কাজে আসবে। এই জন্য প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক বাড়িতে বাড়িতে ইমান কিতাবের চর্চা হওয়া দরকার, তালিম হওয়া দরকার। ইমান বিষয়টা এরকম যে কম বেশি আলোচনা থাকতেই হবে। মাঝে মধ্যে আমি এই ব্যাপারে কথা বলবো, যাতে আমরা ইমানের ব্যাপারে সচেতন। ইমান এমন জিনিস সারা দুনিয়া যদি আপনাকে দেয় আপনি ইমান থাকতে পারেন, কারণ ইমানের ব্যাপারে পয়েন্টগুলো বিশ্বাস করতে হবে। সর্বনিম্ন বিশ্বাস যদি কারো থাকে, যেটাকে হাতিদের দাঁড়া বলার বিশ্বাসের আর কোন স্তর নেই, আপনি ইমান নিয়ে মেহনত করবেন, দাওয়াতের লাইনে মেহনত করবেন, আপনার বিশ্বাস পাকা হবে, আরো পাকা হবে, আরো পাকা হবে, এইভাবে অনেক মজবুত হবে। তারা মেহনত করে নাই, তাদের তো বিশ্বাস আছে, এটা একদম সর্বনিম্ন। এইটুকু নিয়েও তো কিছু করতে পারে, কোনো কারণে সে পুকুরি কথা না বলে, সেরেকি কথা না বলে, ওই জানা বরাবর বিশ্বাস কি বলব। তারপর আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান এগারো গুণ বড় জান্নাত দান করবে, এগারো গুণ, এই দুনিয়ার সমান এগারো গুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে। এই ব্যাপারে খুব বেশি সতর্কতা বলবে, কোন কথা ইমানের বিরুদ্ধে না থাকে। এনজিওরা তা প্রচার করতে থাকে, আমাদের মহিলা কিন্তু গুরুত্ব করবে, ইসলাম কোনো অধিকার দেয় নাই, আমরা কোনো অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এইসব স্লোগান তুলে তুলে আমাদের মেয়েরাও বিশ্বাস করছে, বিশ্বাস করার সাথে সাথে তার ইমানটা প্রচার অধিকার দেয় নেই, আর আল্লাহ সম্পূর্ণ অধিকার দিবে, তাদের দেশের মেয়েরা অধিকার পাইছে, প্রতি নিয়ত তাদের দেশের মহিলারা তারা ধর্ষিত হচ্ছে, এটার নাম যদি অধিকার হয় খুব পাইত, ধর্ষিত হওয়ার নাম যদি অধিকার পাওয়া হয় তাহলে আমরা অধিকার করব। এইখানের মেয়েরা তো বেশি মজুরো, এই তুলনায় মুসলমান মেয়েরা অনেক অনেক ইচ্ছকের সাথে সে ঘরে দামি, আর ওখানে মিল কারখানা চালায় তার বিল্ডিং তাকে অর্থ করছে, আর কি পরিমাণ তালা সেখানে পড়ে, অথচ বিয়ের আগে তারা এক বছর দুই বছর একটা থাকে যে এখানে চলবে না, এটা বোঝার জন্য এক দুই বছর একটা ট্রাই, একের ট্রাই দুই বছর ট্রাই করার পরে বিয়ে করল, এটা এক বছর হয়ে গেল। আর আল্লাহ মোতাবে ইসলামে বিয়ে করতেছে কোন অ্যাঙ্গেজমেন্ট নেই, একদিনে একটা থাকে না, অথচ সে বিয়ে আর জীবন্ত ইসলাম আর মানব রচিত আইনের মধ্যে পার্থক্য। আল্লাহ রকম নষ্ট করে কেউ সুখ শান্তি পাবে বলতেছিলাম যে এনজিও আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদের মেয়েদের ইমান নষ্ট, ইমান নষ্ট। কালকে আমাদের সকল দেশে বিভিন্ন থানায় মহিলাদের জড়ো করা হয়েছে, মহিলাদেরকে দল করা হয়েছে, পূজা মন্ডপ তারা দাঁড়াবে, তারা দু কিলো কয়েকদিন যাব দিলে তাদের কাছে ভালো হবে করতে হবে। এর জন্য মুসলমান মেয়েদেরকে দেওয়া হয়, হিন্দু মেয়েরা তো পূজায় মজবুত থাকে, তারা কখন পাওয়া যায়, মুসলমান মেয়েদেরকে দেওয়া হবে। তাই বললাম যে তাদের পূজা পূজা মন্ডপ পাহাড় দেওয়ার জন্য মহিলা না লাগেছে, মহিলা পাহাড় দেওয়ার জন্য কারণ
এরা তো পাহাড়ের বস্তু, এদের মারা দেবে কে? সিদ্ধান্ত ভুললে মাথা খোলা কৃষ্ণ তো সিদ্ধান্ত আমাদের নেতারা কিভাবে করে ইজ্জত পাত্র এরা পাহাড় করবে সব জায়গায় এতে যদি তাহলে কত ভাবে চেষ্টা করবে মহিলাদেরকে ভর খানা করবে স্কুল দিয়ে চেষ্টা করবে টেলিভিশন দিয়ে চেষ্টা করবে বিভিন্ন এনজিও দিয়ে চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টাটা করছে এই গার্মেন্টস মহিলাদেরকে রাস্তা নামানো তাদের সর্বোচ্চ চেষ্টা যারা যারা সাকসেসফুল হয়েছে সেটা গার্মেন্টস এটা বদল আপনাদের মাথায় খাওয়াতে দরকার এই তো প্রচারণটা করতেছে আপনি বদল করে গেছেন মহিলাদেরকে রোজগার করতে বলে নাই আপনাকে প্রতিনিধি বানায় আপনার বিবি আপনার সেবার জন্য আপনি মহিলাদের মেহনত করবেন আল্লাহ আপনার একার মেহনত দিয়ে পুরো পরিবারের জন্য রোজ করবেন আপনার যেখানে তারা সেটা নেবেন বিবিও বেরোবেন আপনার সেবা করার জন্য কে আপনার বাচ্চা থেকে আল্লাহ আল্লাহ বানানোর জন্য কে থাকলো আপনি ওকেছে বিবি ওকেছে এই ছেলেগুলো মানুষ হবে কিভাবে মেয়েগুলো মানুষ হবে কিভাবে তোমাদের খেয়াল আর এই মেয়েগুলো আমাদের বাবা বাইরে আসছে এদের ছেলেদের সাথে সম্পর্ক হবে না তো নেগেটিভ পজিটিভ এগুলো তো নেগেটিভ পজিটিভ যখনই বিপদ হবে তুই হয়ে যাবে এক্সিডেন্ট হবে নিশ্চিত হবে যে না হত তা আল্লাহ আমাদের ভরত করছে কেন তাই হচ্ছে না যে না আমি হয়ে গেছে বর্ষার জন্য উন্নতি করবেন অতীতে বদল না দেবেন বর্ষা পড়ে উন্নতি করবেন অতীতে গজব না দেবে গজব দেখাবেন কি দিয়ে অদূর ভবিষ্যতে আর ঘরে অত মহিলারা থাকবে না পুরুষটা চাকরি করতে হবে আমার ছাত্র বিদ্যুল চাকরি করতে বৃদ্ধি আয় বাচ্চা বোঝাইব বাচ্চা রাখবে আল্লাহ খাইতে দেন খাই দেখি লাগুন মানে তামাশা করবে এরা বলছি আমার কাছে আমি জানবো সময় মতো আপনি ওদের জন্য জানতে দেন দাওয়া দেওয়া দায়িত্ব ছিল দাওয়া দিন এই দুটা শব্দ ইয়া কুলু লাগু ওদেরকে খেতে দিন খেয়ে দেখি আর একটু রং তামাশা করে আপনি দেখেন তো দুনিয়ার ইতিহাস কাফের থেকে পাচ্ছেন কাফের পাচ্ছেন ও তো জানোয়ার টোপায়া জানোয়ার যত সে মুসলমান না হবে টোপায়া জানোয়ার মুসলমান হয় না চিন্তা হবে তখন সে জানোয়ারকে খারে যায় এর আগ পর্যন্ত সে জানোয়ার এবং পায়খানা তৈরির বেশি তার সংগ্রহ জানোয়ার সে পায়খানা তৈরি করার মেশিন
আমি বলছেন কাফের বাচ্চা মুসলমানদের দেখে, মুসলমানদের সন্তানদেরকে ইস্তানি বলেন, পয়সাকে পাবেন যে ইমানের জন্য মেহনত করতেছেন, মুসলমানদের নজওয়ানদের বলে জরিপ করেন যে ইমানের জন্য মেহনত করতেন, নামাজ সহি করার জন্য মেহনত করতেন, কোরআন সহি করার জন্য মেহনত করতেন, হালাল হারাম বোঝার জন্য চেষ্টা করতেছেন, অর্থাৎ তাকে মুসলমান বলে। এই মুসলমান শেখা তালা কষ্ট কষ্ট যুবক কাছে রয়েছে, কিন্তু পুরায় জন্য নেবেন তাদের তো বুঝে হাতুতে বাড়ি লাগবে, বুঝতেছে আমি তো কবরে কেনারে চলে গেছি, চলতে গেলে যে হাতুতে বাড়ি লাগে তারা এখানে দেয় ওখানে দেয়, সে বুঝতেছে যে আমার পাও কবরে লটকে গেছে, যে কোনো ধরনের যাত্রায় পড়ব এমনকি ডরে যাদের এখন রক্ত গরম এই গ্রুপের মধ্যে দেখা যায়, এরা ওই কাপড়ের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছে, ওই আয়াত খাওয়া আর ফুর্তি, খাওয়া আর ফুর্তি না ইমানের ফিকির, না নামাজের ফিকির, না কোরআনের ফিকির, তাহলে কোথায় খেলা আছে কবে? এই দেখার জন্য দরকার হয় তিনটা বন্ধু লাগি থাকে জীবনে, একদিন তাহলে জন্য তিনটা পর্যন্ত দাগে নাই তার তিনটা সময় ওঠে নাই, জীবনে একদিন না এক সপ্তাহ খেলা হয় তিনটা পর্যন্ত কোনো অসুবিধা নেই, এরও তো নামদারি মুসলমান, এদের মধ্যে আর আল্লাহ রসুলের কাছে দাওয়াত দিলেন, যাদের কথা আল্লাহ কোরআন নাজিল করলেন, ইয়া কুলু ইয়া রাহুল এতটাই নাকি বুদ্ধি করছিলেন ওই কাফেরগুলোর মধ্যে আর আপনার আমার বাচ্চার মধ্যে কি পার্থক্য বল, কি শিখাই বাপ হয়ে তাদেরকে আল্লাহ দিন কি শিখাই শিখাই, কেন শুনে আমাদের নেই, কেন কোরআনে নেই, কেন তেলাওয়াত করে, কেন হালাল হালাল নাম করতে না, পয়সা দেখাতে পাওয়া যাচ্ছে পয়সা নেই, পয়সা রোজগার আরো ফুর্তি কর, এর বাইরে তাদের মাথার মধ্যে আর কোনো ধান্দা নেই, সে তো প্রস্তুত কাজে খাওয়া দাওয়া প্রস্তুত থাকা প্রস্তুত জিন্দিগি, অপর একটা কাপের জিন্দিগি মুসলমানের জিন্দিগি না, মুসলমানের জিন্দিগি প্রত্যেকটা আল্লাহর বিধান অনুযায়ী, মুসলমানের কোন কাজ এরকম নেই যেখানে আল্লাহর বিধান নেই, প্রত্যেকটা জায়গায় বিধান, মুসলমানের দায়িত্ব সে যেটুকু নাও তার মনিবের আদেশ জানা, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওই আদেশটাকে বাস্তবায়ন করে গেছেন ওইভাবে বাস্তবায়ন করা আল্লাহ নির্দেশে, ঠিক আছে কিভাবে করেন তা আল্লাহর হাবিব বলে দিয়ে গেছে, আল্লাহর হাবিব বলে দিয়ে গেছেন কিভাবে খাবেন, তাই খাবেন বসে খাবেন না শুয়ে খাবেন, জানলার দ্বারাই খায়, এখন আধুনিক স্টাইল দ্বারাই খায়, এই খাওয়া তা আল্লাহ বলেন না এটা কোনো ইবাদত না, আল্লাহ রসুল দোয়া পালন করে গেছেন এটা দোয়া দানের কিছুই জানেন, আল্লাহ রসুল সমান জায়গায় দত্ত খান বেঁচে গেছেন, তারা তো দত্ত খান বুঝে তিনি থানার একটা কণাও নষ্ট করেন নাই, একটা কণা সারা দুনিয়ার মানুষ মিলে একটা চাউল তৈরি করতে পারবে না, আমরা সূর্যতে জমিন থেকে হবে ধান গাছের মধ্যে, কিন্তু সারা দুনিয়ার লোক মিলে বিভিন্ন মেডিসিন মিলে চাউল তৈরি করবে না, সারা দুনিয়ার বৈজ্ঞানিকরা মিলে এক গ্লাস পানি তৈরি করুক না, ঠিক অক্সিজেন নাইট্রোজেন বিভিন্ন কিছু মিলে পানি তৈরি করা যায়,
ভাব তৈরি করতে পারবো না, পানি তৈরি করা যায়। আচ্ছাদিত কথা হলে ওই পানিটা থাকবে বাজারে ভালো লাগবে, বিভিন্ন গ্যাস মিলে পানি বানাতে পারবে। কিন্তু ওই নর্মাল পানিতে আল্লাহ যে একটা দুর্বলতা রাখছে, খাওয়ার সাথে সাথে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, ওই পানি দ্বারা টিকা দেবে। দেখেন পানি, যে পানি বিভিন্ন সূত্র আল্লাহ বৃষ্টির দ্বারা বিভিন্ন পাহাড়ের থেকে আসে, বিভিন্ন পাহাড়ের থেকে কোরআনে যেখানে আল্লাহ তাআলা পানির পানি দিতেন, ওয়াসাইনাকুম মাআন গাদাকা, কুদাতে মাআন ফুরাতা, যেখানে মেঘাবানের পানি দিতেন, তারপরে পাহাড়ের পানি, পাহাড় থেকে আল্লাহ তাআলা এই পানি প্রবাহিত করে, সমুদ্র থেকে হিট দিয়ে উপরে ওঠা, সূর্যের হিট দ্বারা উপরে ওঠা, সমুদ্র পানি খাইলে পিপাসা নিবারণ হবে না, লবণ সাংঘাতিক লবণ রিফাইন করে সূর্যের যে গরম তিক্ততা রিফাইন করে লক্ষ লক্ষ টন পানি উপরে উঠে দিচ্ছে, উদয় কতগুলো মেঘমালা করে বৃষ্টি দিচ্ছে, আর কতগুলো নিয়ে পাহাড়ের মধ্যে জমা রাখতেছে, পাহাড়ের মধ্যে জমা রাখতেছে, ওখান থেকে প্রবাহিত করছে, খাল দিন দিয়ে চলে আসছে। কিন্তু নদী তো সমুদ্র থেকে আসছে, প্রায় দেখবেন পাহাড় থেকে আসে, পাহাড় হল নদীর উৎস, এই জন্য আল্লাহ তাআলা সেখানে পানির বয়ান দিয়েছেন, পাহাড়ের কথা বলছেন, সাগর থেকে হাওয়ার মাধ্যমে পাহাড়ে আসতেছে, পাহাড় থেকে যাচ্ছে। এইটা আমরা সূত্র আছে যে একটা ভাত কেউ বানাইতে পারবে না, এক গ্লাস পানি কেউ বানাইতে পারবে না, তো আল্লাহ রসুল এর কোন একটা টুকরা নষ্ট করতেন না। দক্ষগান কি জন্য ঢোকা ফেলানোর জন্য না, ঢোকা ফেলানোর আলাদা ব্যবস্থা থাকবে, মন ফেলে দত্তরখান হল খানার কোনো কথা পড়ে গেলে তোকে সেভ করার জন্য, ওটাকে উঠায় খাওয়া সহজ হয়, এই জন্য দত্তরখান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওর উপরে কোনো জায়গা ফেলা যাবে না, ওর উপরে পাওয়া ফেলানো যাবে না, মানুষের এই শক্তি নেই হাত তৈরি করে, এইভাবে তারা হাতের আল্লাহ নিয়ামতের কদর করে, তাদের জন্য বলা হয়েছে আল্লাহ তাদের নিয়ামতকে বাড়াই দিবে, এবং আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করবে। আপনার সন্তানদের নেক হবে, আল্লাহর আনুগত্যশীল হবে, আপনার আনুগত্যশীল হবে, এর একটা ভিত্তি হল আপনি কোনো খাদ্য কোনা নষ্ট করেন কিনা, খাদ্যের ব্যাপারে আল্লাহ ব্যবহার করেন কিনা, না করেন আপনার ছেলেও না ভালো হবে না, আপনার আনুগত্যশীল হবে, আপনাকে মানতে পারা আল্লাহ তো বলতেছিলাম আপনি খেলাও এই বাবা ঘুমানো ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, কিন্তু প্রত্যেকটা ভিতরে আল্লাহর হাবিবের তরিকা হয়ে গেছে, এই তরিকা অনুযায়ী যখন আপনি আমি করব সেটা ইবাদত, আর দুনিয়ার মানুষ যেটা করতেছে ঘুমানো দরকার প্রচুর মতো পরে কত ঘুমাই দিল, না উলু করলো, না ডাইন কাছে শুইল, না কোনো দোয়া করল, এই ভুল পশু পিঠা পায়খানে মানুষও সেইভাবে করল, রসুলের তরিকা অবলম্বন করল, রসুলের তরিকা কি মাথা ভেঙে যেতে হবে, টয়লেটে খালি মাথায় যাওয়া যেতে
খালি পায়ে যাওয়া দিচ্ছে করতে হবে। তারপরে বাম পাও দিয়ে প্রবেশ করতে হবে, জেলাগুলো ব্যবহার করে পরিষ্কার হতে হবে, ব্যাংক পাও দিয়ে বের হয়ে আসতে হবে, বের হয়ে আমার একটা দোয়া করতে হবে, বাইরের থেকে দোয়া পড়বে ঢুকবে, বের হয়ে আছে সম্পূর্ণ বের হয়ে আছে দোয়া। এই জন্য লিখেন বাথরুমের ভিতরে পরিষ্কার জুতা প্যান্ডেল দেখে দেওয়া, বাইরে নিয়ে গেলেও ফের ময়লা হয়েছে, আলাদা প্যান্ডেল বাথরুমে আপনি রেখে দিলেন, ঢুকে সুন্দর আল্লাহ দাদা এইরকম ভাবে যে বাথরুম ছাড়লো তাকে খাওয়ার দান করবে, বাইরে যতদিন দেখেছে বছরের প্রত্যেকটা সুন্দর ঘটিয়েছে ঠিক প্রমাণ হচ্ছে। এখন ডাক্তাররা বলছে কিডনির এত কোনো কোনো গুয়া আছে চোখে দেখা দেয়, খালি পায়ে গেলে ওগুলো বাথরুম থেকে মানুষের পায়ে ঢুকে ঢুকে বডির মধ্যে ঢুকে যায়, আরো বিভিন্ন রোগ বিমান ঢুকে, কিন্তু যদি জুতা স্যান্ডেল করে যায় তাহলে এই সমস্যা হয় না। চোদ্দশো বছর পরে এরাও পরামর্শ দিচ্ছে যে না খালি পায়ে যাওয়া ঠিক না, তুমি এমন ফেল করলা তোমার নবী দেড় হাজার বছর আগে বলে দিয়ে গেছে ওটা মানলেই তো হয়ে যায়। হ্যাঁ এখন দেখলাম এনজিওটা বিভিন্ন জায়গায় লিখে রাখছে, হ্যাঁ বাথরুমটা হয়েছে দুই হাত ভালো করে দিতে দিতে হবে, অনেক কথা এনজিও না লিখে, আর এই সব কথা তো আগে আমরা নতুন করতে হয়, তুমি কি আবিষ্কার করে বাথরুম তুই হাত পাপ করতে হবে তারপর আপনি বলে গেছে, তুমি কি এনজিওরা আজকে শিখাই দিতে আমার কিন্তু শেখানোর দরকার নাই, যে কাপড় থেকে শেখায় তাহলে আমাদের হাবিব আমাদের নবী অনেক আগে বলে দিয়ে গেছে, তাহলে আর কারো শিখুক আমাদের থেকে প্রত্যেকটা কাজ আমাদের হাবিবের তরিকা আছে, শুধু নামাজ জানলার তরিকা, রোজাতে আল্লাহর তরিকা, হজের মধ্যে আল্লাহর তরিকা, তা না প্রত্যেকটা আল্লাহর তরিকা, তাই ইবাদত হোক তাই দুনিয়া দিকে কাজ হোক যখন রসুলের তরিকা সেখানে পাওয়া যায় ওটা ইবাদত হয়, ব্যবস্থা ইবাদত হয়, ভাবতে পারেন হালাল রিজিকের জন্য আল্লাহ কোরআন দায়িত্ব দিতেন, তাই আমি আল্লাহ রিজিকের জন্য চাকরি করতেছি ব্যবসা করতেছি এই নিয়েছে বল কাউকে ধোকা দেবেন অকাবেন মিথ্যা কথম খাবেন, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলবেন, মাপে কম দেবেন, কোন দোষ থাকলে পারে বলে দেবেন এই চুক্তি আছে এর জন্য বিশ টাকা দাম কম, এই ব্যবসা করে সেই ব্যবসায় হাতে হবে নবীদের সাথে যেগুলো মানে না তার ব্যবস্থা দুনিয়া দাঁড়ি, যে রসুলের তরিকা মানে তার ব্যবস্থা সেটা ইবাদত, এই কথাই বলছিলাম একদিকে ইমান ঠিক করতে হবে আমাদের আর একদিকে তাই করি আলে দুদিকে জেনে রসুলের তরিকায় রসুলের তরিকায় তখন দেখা এই রমজান চলে গেল এখন কি কাজ খাওয়ার সম্পর্কে আল্লাহর হাবিব বলে গেছেন বাড়ানো যারা লাগাতার রাখতে পারো আর বাদ দিয়ে নিয়ে রাখতে পারো কয়টা রোজা রাখো কি হবে তিনি বলে গেছেন যে রমজান রোজা রাখার পরে এই পুরো খাওয়ারের মধ্যে যখন পাবো আর কয়টা রোজা রাখবে তিরিশের ছয় ছত্রিশটা হলো তার এই উন্মতের একটা বৈশিষ্ট্য, এই উন্মতের কোন ইবাদত আল্লাহ তাআলা দশ গুণের কম দিবেন না, বেশি কত গুণ দিবেন তা আল্লাহ জানে, আমাদের ক্যালকুলেটারে আসবে না, বেশি কত গুণ দিবে তা আমাদের মাথায় ধরবে না
হিসাবেও আলাদা। তাই বলেন তো যে বেকায়দে ইনসাফ হিসাবের বাইরে শুধু কমটা বলে দিতে আমি দশ গুণের কম দিব না তোমার। এতে বাস্তব তো আমার ওতে পঞ্চাশ অক্ষর ছিল আমাদের আমি আমাদের দিক থেকে কমানোর অনুরোধ করতে আল্লাহ তাহলে পায়ে পরে পাশে নিয়ে আসে তখন এই কথাটা বলে দিতে পাঁচ দিলাম কিন্তু আপনার আমার পাপ তো কবে বলে আমি তাদেরকে সবের পঞ্চাশ অক্ষর পাঁচ অক্ষর পরে পঞ্চাশ অক্ষর সব পাইছি আমরা ঠিক প্রত্যেকটা উদাহরণ রাখলাম আল্লাহ আমি বলতে চাই কমপক্ষে দশ গুণ করেন সত্তরটা দশ দুই গুণ করেন এক বছর হয়ে গেল আমি বছর তো তিনশো পঞ্চান্ন দিন এক বছর হয়ে আরো পাঁচ দিন বেশি হয়ে গেল আপনার আমি বাঙালি ঠিক আছে তাহলে আর পাঁচ দিন করে তিনশো চৌষট্টি পাঁচ দিন উজা লেখা খারাপ পরে আরো তিন দিন এই পাঁচ দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দাওয়াত যেগুলো উদা রাখে তো আল্লাহর দাওয়াত অস্বীকার করলো হারাম কাদের করতে তার পারবেন কাদের এই সবার মাঝে একটা করণীয় হল আল্লাহ তাদেরকে প্রফিট দিতেন তারা যেন একটা না হোক কয়েকদিন পর পরে হোক ছয়টা রোজা কিন্তু এর সাথে কিন্তু কাঁচা রোজা মেলানো যাবে না একটা কথা বুঝে রাখেন ফরজন নকল একসাথে মেলানো যাবে এজন্য যদি কারো কাঁচা থেকে থাকে মহিলা যেন থাকে তাহলে বলে আমরা একসাথে রাখি কাঁচাও নিয়োগ করলাম সাওয়ালেরও নিয়োগ করলাম তাহলে কিছু হবে ওই কাঁচাটা ভিন্ন এই পাটা ভিন্ন নকল একাধিকটা মিলাম না কেমনে আপনি উঁচু করতেন কিছু কিছু পানি আপনার শরীরে এখনো আছে তাতে আপনি কি করতে পারেন চাহিয়া তো উঁচু এই নামাজটা করতে পারেন আবার ওই অবস্থায় আপনি মসজিদে ঢুকে গেছেন তাহলে দুই রেখা তাহিয়া তুল মসজিদ যেটাকে আপনারা বলেন মুকুল কিতাবে এই নামে কোনো আওয়াজ নেই কিন্তু আর হচ্ছে তাহিয়া তুল মসজিদ তাহিয়া মানে সালাম শাহি দরবারে সালাম পেশ করবেন যেখানে বড় দরবারে গেলে সালাম পেশ করবেন তাহলে ব্যাগ কিন্তু আমার সাহেব করতেন সব অর্থে করতে না পারো গেলে একবার হলো তাহিয়াতুল মসজিদ মানে একটা বন্ধুকে একটা ছেলে কয়েকবার দেখলো একবারও সালাম করলো না কি বলবে তাহলে ভাই তরবারে পাঁচবার হইলেন একবারও সালাম পেশ করলেন একবার ব্যাহত হয়ে এজন্য কোন কোনো পড়া যায় না ভদরে পড়া যায় তাহিয়াতুল মসজিদ দোয়ারে পড়া যায় আসরে পড়া যায় মাগরিবে পড়া যায় না তাই পড়া যায় ঈশাতে পড়া যায় জোহর আসর ঈশা তো পারলে তিনটা তিনটাতে পড়েন একসাথে পড়েন কিছু কিছু পানি আছে বলে তাহিয়াতুল উজু নিয়োগ করলেন আবার এখন ঢুকলেন তো তাহিয়াতুল মসজিদ নিয়োগ করলেন একই দুই একাতের মধ্যে কটা নিয়োগ করলেন দুইটা তাহলে তারা আমাকে দুরুন আমাদের সব আছে এই দুই রেখাতের মধ্যে যে চার রেখাতের পথ আর একটা এক পথ বলি আপনি আমার টাইমে আসতেন মসজিদের জোহরের চার রেখা সুন্দর পড়ার টাইম আছে তা আপনি ইচ্ছা করলে ওরা কিন্তু খরচ না ওরা কি সুন্দর সুন্দর সাথে তখন দিলাম যদি আপনার শরীরে পানি থাকে উজুর পানি তাহলে ওই চার রেখাতের মধ্যে তাহেতুল উজু নিয়োগ করতে পারবেন আবার যদি এখন ঢুকছেন দুটো অনেকক্ষণ বসে থাকলে আর ওটা পড়া যায়
অল্প পয়সা চাকরিও করা যায়। তো এখন ঢুকতেন তো তাহে আপনার মসজিদও নিয়োগ করতে পারেন, নামাজ পড়তেন একটা, নিয়োগ করলেন তিনটা, কি তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ আর দোয়ারে তাবেকা। তো আল্লাহ তাআলা এক নামাজ হচ্ছিলেন ওই নিয়তের কারণে তিন রকম নামাজ ওই হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নামা আল-আমালু বিন-নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষ যতগুলো নিয়ত করবে আল্লাহ তাআলা ততগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। তিন রকম নিয়ত করতে, তিন রকম কবুল। এই মসজিদে আসেন, আপনি নিয়ত করলেন আমি রমজানে জামাতের সাথে আওয়াজ করবো, কবুল। আচ্ছা তালিম হবে, বয়ান হবে, এটা শুনবো, এটা কবুল। যখন থাকি এতে কাজে নিয়ত করবো, যদি কোন বিভাগগ্রস্ত লোক দেখে তার দু একটা গাছ সাহায্য করবো, ওরা পানেন না পান যেহেতু ওই নিয়ত করে আসছেন, ওনাদের দফ আমার তো একটা প্রতিটা আসছেন, তাদের তিনটা নিয়ত করলেন, চারটি নিয়ত করলেন, তালিম হবে, মশলা মশলা আলোচনা হবে, হাদিস শোনান হবে, ওইখানে বসবেন আর এক দেখেন আল্লাহর আশীর্বাদ। একটা আমলে পাঁচটা নিয়ত করছে তো পাঁচটা আমলে ফল দিয়ে দিচ্ছেন আল্লাহ। তো সওয়ালের একটা কাজ হলো এই রোজা, কয়টা রোজা। আরেকটা কাজ হলো যারা বিবাহের চিন্তা ভাবনা করতেছে বিবাহে, তারা চেষ্টা করবে এই বিবাহটা যদি সম্ভব করা সওয়ালের চাঁদের মধ্যে করতে। ইসলামী শরিয়াতে বারো চান্দে বারো চান্দে বিবাহ যায়, মহাপালের দিনও যায়, কিন্তু উত্তম এই সওয়ালটা তো বারো চান্দে বারো চান্দে যায়, সাতদিনের সাতদিনেই যায়। আচ্ছা কোনদিন বিবাহ নিষিদ্ধ করা হয়, তবে দুমাস দিন হইলে কোন দিন সুন্দর যায় সাতদিন, তোমরা বারো মাসে যায় উত্তম কোটা আওয়াজ, এলে সাতদিনে সাতদিনে যায় উত্তম কোটা। আচ্ছা যে কোনো জায়গায় বিবাহ কোনো যায়, বাড়িতে হোক মসজিদে হোক, ওনার জায়গা না হইলে দিনের ভালো পাওয়া যাবে, যে কোনো ওনার জায়গা ছাড়া বিবাহ পড়ানো যায় সব জায়গা হয়। আপনি ছেলেদের মধ্যে বিবাহ পান, মানে ঠাকুরের মধ্যে বিবাহ পড়ে যান সব জায়গায়, কিন্তু উত্তম কোন জায়গায়? এই তিন চার দিকে মিলাইতে পারে তো একদম ভালো জিনিস। আওয়ালের ধান সুমার দিন আর মসজিদ শুক্রবারে করছিল বাকিগুলো নেই, না মসজিদে করছিল বাকিগুলো নেই, তবে একটা তো থাকে, তিনটা দিকে রাখতে পারো। যেহেতু শরীয়তে থেকে সর্বোত্তম বিবাহ বলছে সবচেয়ে বর্ণময় বলেছে, কাজে আমি সওয়াল চাইলে এই বিষয়ের উপরে আল্লাহ এবং আল্লাহর উপরে কি হুকুম আপনাদের বিপদে পেশ করবো আপনার জানবেন জানেন, তাদের বিবাহ হয়ে গেছে গেছে ঠিক আছে, তাদের তো আরো ছেলে পেলে আছে নাতি নাতনি আছে না, তাদেরকে ওই তো রেখে করাবেন, আর আল্লাহ তো বলে রাখছে না জানে কষ্ট এখন পরিবারকে তোমার নিয়োগ করো যে কিছুটা কবল করে দিব জানতে হবে সামনে সংশোধন করার জন্য, যতটা ফায়দা হবে আপনি আরো সাথে দাওয়া দিতে পারবেন, এটা আমার উপর, এটা আমাদের উত্তরের তরিকা।
তারা আমল করতে পারবে। এই জন্য এই বিষয়ে আমি আগামী কয়েক মাসে বয়স করব, যে এই ব্যাপারে অনেক ভুল ভ্রান্তি সরাই গেছে, যা সরিয়েছে নেই, ভুল ভ্রান্তি প্রচুর সরাই গেছে। আমি বলেছে এই লোকগুলো স্টোর হয়ে ঢুকলো ডাকাতে বেড়ে গেছে, মেয়ের বাড়িতে শক্ত করে তারা দাওয়াত নিল, এই বরযাত্রী স্টোর হয়ে ঢুকলো ডাকাত হয়ে বেড়ে গেছে, আলে করে তো পিকনিক হয়েছে, কিন্তু আপনার নতুন বলে আপত্তি করলো আপনি ইমান থাকবেন। দুটো ট্যাকেল পেয়েছে এই লোকগুলো, এক অক্ষ খাইতে দেয় হারাম খানা খায় দুটো খবর নিয়ে আসে তোর তোর টাকা, তারা তো জানতো না, জানার পর আশা করি কোনো নতুন না আল্লাহ নতুন ট্যাকেল কে আনতে যাবে না, তারা পড়বে না জেনে তো মেয়ের বাড়িতে এই দলের কোনো ভাষণ নেই, ছেলের বাড়িতে সেখানে দাওয়াত চায় দাওয়াত খেতে গেলে গিফট নিয়ে রেখে মূল্যবান কিছু, চুড়ি কানা চুল তার নগদ টাকা নিয়ে দিয়েছিল অমুকে হয়েছিল, তার ছেলের বিট আমি কি দিচ্ছিলাম তার থেকে এটা কম হলো কিনা, এটা আমার পরবর্তীকালে অ্যাডজাস্ট করা হয়, মিল আছে কিনা না হলে পরে সমালোচনা করা হয় যে লোকে এরকম এমন খারাপ আমি কি দিলাম আর সে কি দিল, খুব সমালোচনা করা হয়। ওই সাইডটা আমি এখন বলবো না, আমি তো বন্ধু দেখেছি খ্রিস্টানরাও দাওয়াত করে এবং আপনার মাথায় বিল পাঠিয়ে দিল, তার দাওয়াত আপনি গেলেন সুনাবু সব খুব খেয়ে আসলেন, পরে কিন্তু আপনার বিল আছে আপনি যা খেয়েছেন এই 150 টাকা কি 200 টাকা 500 টাকা বিল হয়েছে, দেড় বারে করে বিলটা কি করে পেমেন্ট করে খ্রিস্টানরা পকেটটা খাওয়ানো যায় এটা মাথায় ধরে ইসলামে আছে, পকেটটা দাওয়াত খাওয়ানো যায় এটা ইসলাম শিখাইছে, অন্য জায়গা আলাদা এটা দাওয়াত দিবে খাওয়াবে বিল পাঠাইবে, আচ্ছা কিন্তু সেখানে ইসলাম হয় আপনি আসলে যা খেয়েছেন কোথায় বিল আছে বেশি না, কিন্তু এই আমাদের দেশে অলিমা নামে গজব নাজল হয়েছে, এখানে আপনি কয় টাকা খাইলেন 100 টাকা একটা প্লেট 100 টাকা না 150 টাকা খাওয়া সম্ভব না তাও ভালো না 200 টাকা কিন্তু আপনি দিলেন কত 500 দিলেন 1000 দিলেন 2000 দিলেন করবে তার নিজের এক্সপার্ট ইনভেস্টমেন্ট করতে হবে না, ও জন্য লোক তৈরি হয়ে গেছে বিভিন্ন পাবি তারা সব মুরগি টুকুর হয়ে আসবে তাহলে সব খানা তৈরি করে দিলে তাহলে কালেকশন হবে আমি ওখানে নিয়ে নেব, তারা আগে কোনো দাবি রেন করে সব তোমার আসবে বিনিয়োগকারীদের এটা খারাপটা পাকাই দেবে, তারা খাদ্য নিয়ে আসবে খাওয়া টাওয়া দিয়ে
বিলটা দিয়ে দিল, তাকে আসতে রয়েছে ওখান থেকে কিছু একটা সামান্য দিয়ে দিল। এটা খ্রিস্টানদের এইটার কারণে যারা হালাল ইনকাম করে হালাল ভালো থাকতে চায় তাদের জন্য তো কি মুসিবত, পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু সব অন্য কাজ চালাই দেবে, যেখানে খরচ আসবে সব ফাইল আসতে নেবে, খরচের কারণ হবে, কিন্তু তারা তো আমাকে কাজ উজ্জ্বল করতে পারে, ওদের কাছে ঘর পোষণ করবে, সে খরচ দিতে পারে না, বস্তির দামটা দিলেও তাই নেই, ওটা উঠাই নেই, তাহলে ভূতপত্রের তো অধিকার আলাদা, কিন্তু যেটা ভূতপত্র না আর খালাল পথে থাকে সে কি করবে, তাদের তো দুই এক মাস কখনো বি পরে আর যে দুই হাজার দিতে হয় করতে দিবে, ও তো বাবার ভিটা বেঁধে রয়েছে এখানে দিতে হবে, কত পকে রয়েছে তার তোমাকে কত বড় ঘটক, এই একটা কাজ দিলে তার মাথা আকাশ ভেঙে পড়বে, কিন্তু কাজ দেখতেছে না, দেখতেছে পকেট থেকে দুই হাজার টাকা দিতে হবে, এই ঘটক চাপাই দেওয়া যায় গেছে, ওরা মুসলমানের মাল তার অঞ্চলের সম্পত্তি ছাড়া হালাল হয়, এর কোন সম্পত্তি নেই, এই গজব কি উপলক্ষে চাপাই দেওয়া হয়েছে, জিন্দার মানুষটা কত কষ্টে আছে সেই বুঝতে পারছে বলতে পারে, ইনশা আল্লাহ এই ধরনের যত গলত জিনিস আছে এবং সহি করতে কোনো ছায় আমি তুলে ধরবো, আল্লাহ আমাদেরকে আমার অভিজ্ঞতা আমি আলহামদুলিল্লাহ।